প্রিয় দর্শক, শুভেচ্ছা আপনাদের সবাইকে। আমন্ত্রণ জানাচ্ছি গ্রিন ভিউ ক্লিনিক টেলি প্রেসক্রিপশনের আজকের আয়োজনে। আজ আমরা কথা বলবো বন্ধাত্ব নিয়ে। এই বিষয়ে কথা বলার জন্য আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন বিশিষ্ট বন্ধাত্ব রোগ বিশেষজ্ঞ ডাক্তার লাকী রহমান। তিনি কনসালটেন্ট গাইনি, প্রসূতি এবং বন্ধাত্ব রোগ বিভাগ ইনসাফ আল বারাকা কিডনি এবং জেনারেল হাসপাতালে কর্মরত আছেন। ডাক্তার লাকী রহমান, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের স্টুডিওতে। আপনাকেও স্বাগতম। আমরা আসলে যে বিষয়টি আজকে কথা বলবো, বন্ধাত্ব। আসলে বন্ধাত্ব বলতে আমরা কি বুঝি, মানে কখন আমরা বন্ধাত্ব বলি? আচ্ছা, ধন্যবাদ এত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আমাকে কথা বলার জন্য, সুযোগ করে দেওয়ার জন্য। তো বন্ধাত্ব বলতে আমরা বুঝবো যখন একজোড়া কাপল বা একজন দম্পতি যখন তারা বাচ্চা নেওয়ার জন্য ট্রাই করছে, হ্যাঁ, বিয়ের পরে প্ল্যান করলো যে তারা বাচ্চা নেবে এবং এক বছর নিয়মিত সহবাস করার পরেও কোনো জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি ছাড়া যদি তাদের বাচ্চা ধারণ করতে বা গর্ভধারণ করতে কোনো সমস্যা হয়, সেক্ষেত্রে তাদেরকে আমরা বলবো যে তারা বন্ধাত্ব সমস্যায় ভুগছে এবং তাদেরকে অ্যাডভাইস করবো যে একজন বন্ধাত্ব বিশেষজ্ঞের পরামর্শ নেবেন। আচ্ছা, এই বন্ধাত্ব তো আমরা দেশে কিন্তু এখন অনেক রোগী কিন্তু পাচ্ছি যে বন্ধাত্ব হয়ে আসছে। আপনি যেটি বলছিলেন যে এক বছর যদি দেখা যায় বাচ্চা চাচ্ছেন কিন্তু পাচ্ছেন না, সেক্ষেত্রে আপনার বন্ধাত্ব ডেফিনেশনে বলেছেন, তো এই বন্ধাত্ব আসলে পিছনে কারণগুলো কি, কেন হচ্ছে? আচ্ছা, বন্ধাত্ব কারণ বলার আগে আমি একটা বিষয় বলছি, যে আমি যে ডেফিনেশনটা বললাম তার আগে বলছি যে মেয়ে মহিলার বয়স যদি 35 বেশি হয় অথবা যদি তারা আগে থেকে জানে যে তাদের কোনো ডিজিজ আছে, যেমন পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম, এন্ডোমেট্রিওসিস, বা তাদের আগে কোনো অপারেশন হয়েছিল, সেক্ষেত্রে তারা 6 মাসের অধিক ওয়েট করবে না। হ্যাঁ, বেবি নেওয়ার জন্য তারা ওয়েট না করে অবশ্যই বন্ধাত্ব বিশেষজ্ঞের পরামর্শ নেবে, ঠিক আছে? আর এখন বন্ধাত্ব কারণ বলতে গেলে আমি বলতে হয় যে বন্ধাত্বের পিছনে একটি বাচ্চা গর্ভধারণের করার পর পিছনে হাজবেন্ড এবং ওয়াইফের দুজনেরই ভূমিকা আছে, মানে সমানভাবে ভূমিকা আছে। সেখানে কারণগুলো খুঁজতে গেলে আমাকে হাজবেন্ডের কারণ খুঁজতে হবে এবং ওয়াইফের কারণও খুঁজতে হবে। তো দেখা যায় গর্ভধারণ করার জন্য মায়ের ভূমিকা যেরকম, বাবার ভূমিকা যেরকম, মা ইয়ে থেকে স্ত্রীর ওভারি থেকে আসবে ডিম্বাণু এবং হাজবেন্ডের টেস্টিস থেকে আসবে শুক্রাণু, ডিম্বাণু শুক্রাণু মিলেই একটি ভ্রূণ তৈরি হবে। তো দেখা যায় ওয়াইফের কথা চিন্তা করলে যে ডিম্বাণুটি আসবে ডিম্বাশয় থেকে বা ওভারি থেকে, ওভারিতে যদি কোনো প্রবলেম থাকে, যেমন ওভারিতে যদি ডিম্বাণু ঠিকমতো তৈরি না হলো, হ্যাঁ, অথবা ওভারিতে ডিম্বাণুর পরিমাণ কম, তো ডিম্বাণু তৈরি না হওয়ার পিছনে অনেক কারণ আছে, যেমন হরমোনাল ইমব্যালেন্স থাকতে পারে বডিতে, অথবা ওখানে কোনো টিউমার থাকতে পারে, সেজন্য ডিম্বাণুটা ঠিকমতো তৈরি হচ্ছে না, অথবা ডিম্বাণু তৈরি হচ্ছে ঠিকই কিন্তু ডিম্বাণু অ্যাডিকুয়েট সাইজ আসার পরে ওভুলেশন হচ্ছে না বা ডিম্বাণুটি ডিম্বাশয় থেকে নিঃসরণ হচ্ছে না, তখন সেখান থেকে ডিম্বাণুটি ঠিকমতো আসছে না। আর এরপরে আসে ডিম্বনালী বা ফেলোপিয়ান টিউব। হ্যাঁ, গর্ভধারণ করার জন্য ফেলোপিয়ান টিউবের ভূমিকা অনেক বেশি। তো ফেলোপিয়ান টিউব হচ্ছে ওভারি থেকে ওভামটা বা ডিম্বাণুটা পিক আপ করবে, তো পিক আপ করার ক্ষেত্রে তার যদি কোনো প্রবলেম থাকে, হ্যাঁ, তো সেক্ষেত্রে ডিম্বনালীতে অনেক সময় ব্লক থাকে, পূর্ববর্তীতে তার মহিলার যদি আগে কোনো ইনফেকশন থাকে, যেমন গনোককাল ইনফেকশন, টিউবারকুলার ইনফেকশন বা পেলভিক ইনফ্লামেটরি ডিজিজ বলি, তো ইনফেকশন হয়ে টিউবটা ব্লক হয়ে গেল, অথবা কোনো অপারেশনের জন্য টিউবটা স্যাক্রিফাইস করতে হলো আমাদেরকে, যে টিউবটা কেটেই ফেলে দিতে হলো একপাশের টিউব, তো সিঙ্গেল টিউব দিয়ে তার ডিম্ব গর্ভধারণ করতে একটু দেরিই হয়। এরপরে আসে যে ওভার ফেলোপিয়ান টিউব যদি ঠিকমতো ফাংশনিং না হলো, একটি ডিজিজ আছে মহিলাদের যেটাকে বলি নটোরিয়াস ডিজিজ, হ্যাঁ, এন্ডোমেট্রিওসিস। এন্ডোমেট্রিওসিসে দেখা যায় টিউব ও ওভারিয়ান রিলেশনশিপটা নষ্ট হয়ে যায়, অনেক সময় টিউবটা নষ্ট হয়ে যায়, হাইড্রোসালফিংস হয় বা টিউবটা ড্যামেজ হয়ে যায়, সেক্ষেত্রে ডিম্বাণুটা সে পিক আপ করতে পারে না। এরপরে আসেন আপনি যে ভ্রূণটা ঠিকমতো তৈরি হলো, যদি আমরা ধরলাম যে টিউব ভালো আছে, তার ডিম্বাশয় ভালো আছে, ওভারি ভালো আছে, এবং ভ্রূণটা এখন ইউটেরাসে এসে বসবে, জরায়ুতেও বসবে, কিন্তু জরায়ু যেখানে বসবে সেই জায়গাটিতে দেখা যায় যে কোনো টিউমার আছে বা এন্ডোমেট্রিয়ামে কোনো ড্যামেজ আছে বা পর্দা আছে, যে জন্য ভ্রূণটা ঠিকমতো বসতে পারছে না। আবার ভ্রূণটা ঠিকমতো বসলো কিন্তু দেখা যায় ওভারিতে তাকে ঠিকমতো ইউটেরাসটা তাকে রিসিভ করছে না, ভ্রূণটাকে বের করে দেওয়ার চেষ্টা করছে, যে কোনো কারণে রিসিভ করছে না। হ্যাঁ, রিসিভ করছে না, রিসেপ্টরগুলোতে প্রবলেম হচ্ছে তার হরমোনাল ইমব্যালেন্সের জন্য, সেক্ষেত্রে সমস্যাগুলো হয়। এরপরে দেখ, এগুলো হচ্ছে আপনাদের মহিলার সমস্যা বা মায়ের সমস্যা। তো তার হাজবেন্ডের প্রবলেমগুলো আমরা খুঁজতে গেলে দেখা যায় সিমেনে কোনো প্রবলেম থাকতে পারে, যেমন সিমেন কোয়ালিটি বা সিমেনের কোয়ান্টিটি পরিমাণটা, তো হুয়ের রিসেন্ট আপডেট যেটা বলে যে সিমেন পরিমাণটা থাকবে অ্যাটলিস্ট 15 মিলিয়ন পার এমএল। হ্যাঁ,
15 মিলিয়ন থাকতে হবে প্রতি মিলিয়নে এমএলএ। আর হচ্ছে সিমেনের যে নড়াচড়া ফরওয়ার্ড প্রোগ্রেশন, মানে যেটা মর্টালিটি আপনারা বলেন আপনাদের ভাষায়, মর্টালিটি বলি অ্যাটলিস্ট 40% থাকতে হবে, মানে এটা মুভ করে তো যেতে হবে, করে ফরওয়ার্ড প্রোগ্রেশন আছে, র্যাপিড প্রোগ্রেশন আছে, লিনিয়ার প্রোগ্রেশন আছে এবং স্লো প্রোগ্রেসিভ বলে। তো ফরওয়ার্ড র্যাপিড প্রোগ্রেশন হচ্ছে নড়াচড়া কোটাকে সে ডিম্বনালীতে কিন্তু ওবল ইয়াটা হয়, ডিম্বাণু এবং শুক্রাণু মিলিত হয় ডিম্বনালীতে, তো ওই পর্যন্ত তাকে মুভ করে যেতে হবে। তো মর্টালিটিটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট প্যারামিটার সিমেনের। তো সিমেন প্যারামিটারটা যদি ভালো না থাকে সেক্ষেত্রে দেখা যায় যে তার প্রেগনেন্সিতে প্রবলেম হবে। এবং ইয়ারটা সিমেনটা দেখতে কেমন, হ্যাঁ মরফোলজি অ্যাটলিস্ট 4% মরফোলজিক্যালি তাকে দেখতে ভালো থাকতে হবে, মানে নর্মাল স্ট্রাকচারে থাকতে হবে, এগুলো প্রবলেম থাকলে আমরা কাপল যখন আমাদের কাছে আসবে তখন আমরা ডিটেইল হিস্ট্রি নিই পেশেন্টের, হাজবেন্ড এবং ওয়াইফকে সবসময় বলি যে আপনার হাজবেন্ড সবসময় সাথে আসবেন। এখন পেশেন্টরা অনেক অ্যাওয়ার হয়েছে হাজবেন্ড সাথে সবসময় আসে, আগে চিন্তা করা হতো যে মহিলাদেরই কারণ মেইনলি মহিলারাই বন্ধাত্বের জন্য দায়ী, আসলে এখন ইয়েটা চেঞ্জ হয়েছে, ধারণাটা আইডিয়াটা চেঞ্জ হয়েছে, মানুষ এখন অনেক অ্যাওয়ার হচ্ছে, সচেতন হচ্ছে, হাজবেন্ডের সাথে আসে এবং হাজবেন্ডরা আসলে আমরা হাজবেন্ড এবং ওয়াইফ দুজনকেই হিস্ট্রি নিয়ে প্রথমে হিস্ট্রি নিয়ে আইডেন্টিফাই করার চেষ্টা করি যে কোথায় তার প্রবলেম আছে, এরপরে আমরা কিছু ইনভেস্টিগেশন করতে দিই। মেইনলি ইনফার্টিলিটি পেশেন্টদেরকে আমরা ট্রান্সভেজেনাল সোনোগ্রাফি, হ্যাঁ একটা আলট্রাসোনোগ্রাফি আছে যেটা হচ্ছে আলট্রাসোনোগ্রাফি প্রোবটা ভেজেনাল ভিতরে ইনসার্ট করলে জরায়ু এবং ডিম্বাশয় ওভারি, হ্যাঁ এগুলো খুব ভালো করে বোঝা যায়। তো আরেকটা এখানে আছে ট্রান্সভেজেনাল সোনোগ্রাফি করে কিন্তু আমরা ডিম্বনালীটা ভালো করে বুঝতে পারি না। অনেক পেশেন্ট এসে বলে ম্যাডাম আমি ডিম্বনালীতে ব্লক আছে কি না সেটা কীভাবে বুঝবো, তো আমরা বলি যে এখানে কিন্তু কোনো সিমটম অনেক পেশেন্টের নাও থাকতে পারে, ডিম্বনালীতে ব্লক আছে কি না সেটা দেখার জন্য অন্য আরেকটা ইনভেস্টিগেশন আরও কিছু ইনভেস্টিগেশন করতে হয়, সেটা হচ্ছে দেখা যায় হিস্টেরোসালফিঙ্গোগ্রাফি লাগে। হিস্টেরোসালফিঙ্গোগ্রাফি হচ্ছে একটা এক্স রে করে এখানে একটা ডাই পাস করলে, ডাই দিলে ওই যে ডাইটা যে যে জায়গা দিয়ে পাস করবে সেই জায়গাটা আমরা এক্সরেতে দেখতে পারি, আইডেন্টিফাই করতে পারি কোন জায়গায় তার ব্লক আছে কিনা। আর ব্লক থাকলে তো ডাইটা পাস করবে না, সেটা আপনারা ওই এক্সরে ফিল্ম দেখে আপনারা বুঝতে পারবেন। এক্সরে ফিল্ম দেখতে বুঝতে পারি। তবে এখানে আমার দর্শকদের উদ্দেশ্যে একটি কথা হচ্ছে যে অনেক সময় হিস্টেরোসালফিঙ্গোগ্রাফিতে 50-70% ক্ষেত্রেই ফলস পজিটিভ বা ফলস নেগেটিভ রেজাল্ট আসে, হ্যাঁ তো সেক্ষেত্রে ওই রেজাল্টটা দেখে অনেক পেশেন্ট ঘাবড়ে যায় যে আমার তো টিউব ব্লক আছে, অনেক পেশেন্ট খুব কান্নাকাটি করতে 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 পেশেন্ট চেম্বারে আসে যে ম্যাডাম আমার তো টিউব ব্লক হয়ে গেছে এখন তো আর বেবি হবে না, এখন আমার টেস্ট টিউব বেবিতে যেতে হবে। তো সেই সব পেশেন্টের ক্ষেত্রে আমি বলবো যে ঘাবড়ানোর কোনো কারণ নেই, কারণ হিস্টেরোসালফিঙ্গোগ্রাফি এর পরবর্তীতে এটা আইডেন্টিফাই করার জন্য 100% কনফার্ম করার জন্য যে তার আসলে ব্লক আছে কি না সেটা দেখার জন্য ল্যাপারোস্কোপি একটা টেস্ট আছে, যে ল্যাপারোস্কোপি হচ্ছে একটা অপারেশন, ছোটো অপারেশন তবে এটা ইনভেস্টিগেশনের মতোই। তো এই পরীক্ষাটা করে আমরা একদম 100% ক্ষেত্রে আইডেন্টিফাই করতে পারি যে তার ব্লক আছে না অন্য কোনো প্রবলেম আছে না। তার মানে আপনি বলছেন যে আসলে ট্রিটমেন্টে যাওয়ার আগে একটা ল্যাপারোস্কোপিক সার্জারি, মানে আপনি তাহলে সার্জারির একটা রোল আছে এই বন্ধটা দূর করার জন্য, ডায়াগনোসিস করার জন্য, ডায়াগনোসিস করার জন্য। আচ্ছা তো সেই সার্জারিটা মানে আপনি বলছেন যে এটা অনেকটা ইনভেস্টিগেশনের মতোই আপনারা করেন, সেই সার্জারিটা কি মানে কিভাবে করা হয়, এটাকে অজ্ঞান করে করা হয় বা মানে প্রসিডিউরটা কিরকম? আউটডোর বেসিসে করতে পারি অথবা হসপিটালে ভর্তি করে পেশেন্টকে করি। প্রসিডিউরটা হচ্ছে পিরিয়ড ভালো হওয়ার পরে পেশেন্ট ভর্তি হবে হসপিটালে, কিছু তার জেনারেল বডি ফিটনেসের জন্য কিছু ইনভেস্টিগেশন করাই, এরপরে হসপিটালে ভর্তি হলে পেশেন্টকে একদিনের মধ্যেই অপারেশন থিয়েটারে নিতে হয়, তাকে অজ্ঞান করতে হয়, কিছু মিনি ক্যামেরা দিয়ে ছোটো ফুটা দিয়ে পেটের মধ্যে ছোট একটু ফুটা করে ক্যামেরা ঢুকিয়ে এরপরে তার পেলভিক স্ট্রাকচারগুলো আমরা দেখি এবং কোনো ডিজিজ থাকলে সেটার সাথে সাথে ট্রিটমেন্টও করে দিই এবং আইডেন্টিফাইও করি যে তার টিউব ব্লক আছে কিনা অথবা অন্য কোনো প্রবলেম আছে কিনা। এবং পেশেন্ট সেদিনই সাথে সাথে হসপিটাল থেকে তার অ্যানেস্থেশিয়া রিকভার হওয়ার পরেই বাসায় চলে যেতে পারে অথবা পরের দিন আমরা তাকে বাসায় ডিসচার্জ দিতে পারি।
তো ম্যাডাম এটা খুব ইম্পর্টেন্ট, কারণ হলো যে একাধারে আপনারা ইনভেস্টিগেশন মানে আপনারা রোগটা নির্ণয় করতে পারছেন এবং পাশাপাশি এট দ্য সেম সিটিং এ ওই সিটিং এ যদি কোনো ত্রুটি থাকে কোথাও ব্লক থেকে আপনারা সেটাও দূর করে দিয়ে আসছেন যাতে করে তার বন্ধত্বটা মানে আর সমস্যাটা না থাকে। অনেকে ল্যাপারোস্কোপির কথা শুনলেই ভয় পেয়ে যায় একটা অপারেশনে, এটা সম্ভবত অপারেশনের কথা শুনলে আসলে আমরা এমনি একটু ভয় থাকি। তো ম্যাডাম আমরা যদি ট্রিটমেন্টে আসি, যে এই বন্ধাত্ব তো আমরা জানি যে বাংলাদেশে আধুনিক অনেক চিকিৎসাই এখন হচ্ছে, বন্ধত্ব আগে যেগুলো দেশের বাইরে চলে যেত কিন্তু এখন আপনারা করছেন, আমি জানি আপনি অত্যন্ত সুনামের সাথে এই বন্ধত্ব চিকিৎসা করে থাকেন, তো এই চিকিৎসা পদ্ধতিগুলো এখন আধুনিক চিকিৎসা পদ্ধতিগুলো আপনারা কী ব্যবহার করেন? আচ্ছা আচ্ছা, সব পেশেন্টকেই যে আধুনিক একদম লাস্ট স্টেজ পর্যন্ত ট্রিটমেন্ট দিতে হবে সেরকম না, একদম অ্যাটলিস্ট 90% পেশেন্টই আমরা মেডিসিন দিয়ে অথবা সেকেন্ডারি স্টেজে ট্রিটমেন্ট করেই কিন্তু সাকসেস হচ্ছে অনেকে, কিছু 5-10% পেশেন্টের একদম আধুনিক সে লাস্ট স্টেজে ট্রিটমেন্ট লাগে। তো প্রথমেই আমরা ট্রিটমেন্ট করি মেডিসিনের মাধ্যমেই, মানে আপনারা বলতে চাইছেন এটা দুই ভাগে ভাগ করেছেন, যে একটা মেডিকেল ম্যানেজমেন্ট এবং যদি ফেল হয় তাহলে আপনারা ইনভেসিভ প্রসিডিউর আছে। তো মেডিকেল ম্যানেজমেন্ট আপনারা কি করেন? মেডিকেল ম্যানেজমেন্টে যাই প্রথমে পেশেন্টটাকে অ্যাট লিস্ট 3-6 মান্থ ট্রাই করি যে ওভুলেশন ইন্ডাকশন ড্রাগস দিয়ে, ড্রাগস এবং ইনজেকশনও আছে, এবং যদি কোনো হাজব্যান্ডের প্রবলেম থাকে হাজব্যান্ড ওয়াইফ উভয়কেই একসাথেই ট্রিটমেন্ট কন্টিনিউ করি। এরপরে 6 মান্থের পরে যদি তার কোনো ইম্প্রুভমেন্ট না পাই বা রেজাল্ট না আসে সেক্ষেত্রে আমরা ইন্টারইউটেরাইন ইনসেমিনেশন, হ্যাঁ এটা একটা প্রসিডিউর আছে যেখানে হাজব্যান্ডের যদি কোনো প্রবলেম থাকে বা ওয়াইফের যদি সার্ভাইকেল কোনো প্রবলেম থাকে বা টিউবে কোনো প্রবলেম থাকে, একটি টিউব ব্লক থাকলো, সেক্ষেত্রে আমরা ওই প্রসিডিউরটাতে যাই। তো ইন্টারইউটেরাইন ইনসেমিনেশন হচ্ছে হাজব্যান্ডের সিমেনটা ওয়াশ করে জরায়ুর ওয়াইফের জরায়ুতে দিয়ে দিতে হয় ওভুলেশনের টাইমটাতে, যেই সময়টায় তার ওভুলেশন হবে পিরিয়ডের 13-14তম দিন, ওই সময়টাতে তার ওভুলেশনটাকে ট্র্যাকিং করে ট্রান্সভেজেন্ডাল সোনোগ্রাফি করে ইঞ্জেকশন দিয়ে ডিম্বাটাকে ফুটিয়ে এরপরে হাজব্যান্ডের সিমেনটাকে একটা বিশেষ মেথডে, হ্যাঁ কালচার মিডিয়াতে আমরা ওটা প্রিপারেশন করে এরপরে হাজব্যান্ড ওয়াইফের জরায়ুতে দিয়ে দিই। তো এটা হচ্ছে নর্মাল সাইকেলের থেকেই ইন্টারইউটেরাইন ইনসেমিনেশন, খুব বেশি ভ্যারি করে না। এই আইওয়ে শুনলেই অনেক পেশেন্টরা খুব ভয় পেয়ে যায় যে আরেকটা ইনভেসিভ প্রসিডিউরে চলে যাব, এটা তো আমরা পেশেন্টকে কাউন্সেলিং করি যে আইওয়াই আর নর্মাল প্রসিডিউরের মধ্যে, নর্মাল আপনার যে মেলামেশা করেন সেই প্রসিডিউরের মধ্যে খুব বেশি ডিফারেন্স না, আমরা একবার বা দুইবার আইওয়াই করে দিতে পারি, তো এরপরে আপনাদের নিজেদেরকে মেলামেশা করতে হবে। তো এই জন্য এটা একটা প্রসিডিউর। আর এরপরে আমরা আরেকটা করি যে টিউব টেস্ট, যেটা বললাম প্রথমে আমরা আসলেই পেশেন্টকে টিউব টেস্ট দিই না, প্রথমে ট্রিটমেন্ট দিয়ে ট্রাই করি, এরপরে যদি ফেল করে দেন টিউব টেস্টটা করি অথবা ল্যাপারোস্কোপিতে যাই। এরপরে টিউবে যদি কোনো প্রবলেম থাকে অথবা তার এমন কোনো প্রবলেম আছে যে মেডিসিনে কাজ হবে না, হ্যাঁ অথবা তার ডিম্বাণুর পরিমাণটাই কমে গেল, হ্যাঁ হয়তো হাজব্যান্ডের সিমেনে অনেক বেশি প্রবলেম আছে সেক্ষেত্রে আমরা বলি যে না আপনার সরাসরি ইনভেসিভ প্রসিডিউরে চলে যান, বা এআরটি বলি যে ইনভিট্রো ফার্টিলাইজেশন। এই প্রসেসে কিন্তু অনেকেই মানে এখনো ওরকম মানে এটা আসে নাই যে এটা মানে অ্যাওয়ারনেসটা তৈরি হয়নি, তো সেক্ষেত্রে এটা আপনার তো অ্যাওয়ারনেস প্রোগ্রাম করতে হবে যে বন্ধত্বের জন্য যে এই প্রসিডিউর, আপনি যেটা যেমনটি বলছিলেন যেটা স্বাভাবিক একটা প্রক্রিয়ার মাধ্যমে আপনারা আর্টিফিশিয়ালি ইনসেমিনেশন করে দেন হাজব্যান্ডের সিমেন থেকে নিয়ে, তো এইটা এই প্রসিডিউরটা আসলে কতদিন সময় লাগে, প্ল্যানিংটা কেমন, আগে আগে কোনো প্ল্যানিং করার প্রয়োজন আছে কি না, বা এটা আপনারা টার্গেটে পৌঁছাতে কতদিন সময় লাগে? আচ্ছা এটা হচ্ছে পেশেন্টের বয়সের কিছু ফ্যাক্টরের উপর ডিপেন্ড করে এটার সাকসেস রেট বা টার্গেট আমরা কী পরিমাণ ফুলফিল করতে চাই সেরকম। তো পেশেন্টের বয়স ওয়াইফের বয়স যদি 30-এর নিচে হয়, হ্যাঁ সেক্ষেত্রে সাকসেস রেটটা কিন্তু ভালো, 35-এর উপরে গেলে সাকসেস রেট কম। আমরা অ্যাটলিস্ট 35-এর নিচে হলে 4 বারের বেশি ট্রাই করি, 4-6 বার 6 মাস পর্যন্ত আইওয়াই করে ট্রাই করি যে সাকসেস হতে পারে। আর 35-এর উপরে গেলে উপরে যদি বয়স থাকে সেক্ষেত্রে 4-6 বারের বেশি আইওয়াই ট্রাই করি না, নেক্সট আমরা স্টেপে চলে যাই যে ইনভিট্রো ফার্টিলাইজেশন বা টেস্ট টিউব বেবির জন্য পেশেন্টকে অ্যাডভাইস করি। আচ্ছা তো আইওয়াই যদি ফেল করে সেক্ষেত্রে আপনারা কী করেন? আচ্ছা আইওয়াই ফেল করলে আবার পেশেন্টকে আবার একটা ডিটেইল ইভ্যালুয়েশন করি আমরা যে তার কোথায় প্রবলেম, হ্যাঁ আসলে আইওয়াই হচ্ছে না কেন বা অন্য কোথাও প্রবলেম আছে কি না, যদি কোনো ইয়েটা সর্ট আউট করতে পারি আমরা, কারণ খুঁজে পাই সেক্ষেত্রে সেটা ট্রিটমেন্ট করি। আর আইওয়াই যদি ফেল করে এরপরে আইভিএফ বা ইনভিট্রো ফার্টিলাইজেশন প্রসিডিউরে চলে যাই। আমরা আসলে যে জিনিসটা দেখি যে বন্ধত্ব এখন কিন্তু আমাদের দেশের সংখ্যা অনেক
বাড়ছে। তো সেক্ষেত্রে কোনো কোনো সময় আপনার যে আপনি যেমনটি বলেছিলেন প্রথম দিকে যে অনেক সময় দেখা যায় যে পলিসিস্টিক ওভারি একটা কথা বলেছিলেন, মানুষের থাইরয়েড হরমোনের সমস্যার কারণে এটা হয়ে থাকে, তো এগুলো তো আপনার প্রথমে ইনভেস্টের মাধ্যমে আপনারা নির্ণয় করেন। সেক্ষেত্রে যাদের পলিসিস্টিক ওভারি আছে, যারা পলিসি ওভারিতে ভুগছেন, তাদের জন্য কি আগের থেকে কোনো ট্রিটমেন্টের ব্যবস্থা আছে কিনা? আচ্ছা, এটা একটা এখন বর্তমান সময়ের একটা পলিসিস্টিক ওভারিয়ান একটা বিশাল জটিল সমস্যা বা কমন একটা প্রবলেম, যে অনেক ইয়াং মেয়েরাও আসে, আনম্যারিড মেয়েরাও আমাদের কাছে আসছে। বর্তমান লাইফস্টাইল, সিডেন্টারি লাইফস্টাইল, জাঙ্ক ফুড খাওয়ার অভ্যাস এবং হচ্ছে মেয়েদের হাঁটাচলা বা জার্নি করার ইয়েটা, ট্রান্সপোর্ট অ্যাভেলেবিলিটি, সিডেন্টারি লাইফস্টাইল, এটার জন্য পলিসিস্টিক ওভারি অনেক বেড়ে যাচ্ছে। তো এই পলিসিস্টিক ওভারি থেকে আউটকাম বের হয়ে আসতে হলে আমাদেরকে আগে থেকেই সচেতন হতে হবে। হ্যাঁ, পিসিএস অ্যাওয়ারনেস মান্থই আছে আমাদের, এখন পিসিএস ইয়ে আছে, তো সোসাইটি আছে, তো এটা এখান থেকে আমরা পেশেন্টদেরকে অ্যাডভাইস দিই, যে অ্যাওয়ার করে দিই যে আগে থেকেই, হ্যাঁ, কৈশোরকাল থেকেই যে পলিসিস্টিক ওভারি যে তার ডেভেলপ করছে কি না, এটা মাদেরকে বা ফ্যামিলি থেকেই এই অ্যাওয়ারনেসটা গ্রো করতে হবে, যে তার ওয়েট বেড়ে যাচ্ছে কি না, হঠাৎ করে মোটা হয়ে যাচ্ছে কি না, বা ছেলেদের মতো দাড়ি গোঁফ হচ্ছে কি না, শরীরে কালো কালো লোম ইয়ে হচ্ছে কি না, দাগ হয়ে যাচ্ছে কি না, পিরিয়ডটা অনিয়মিত হয়ে যাচ্ছে কি না, এইসব সিমটম যদি তার কোনো মেয়ের ডেভেলপ করে, সাথে সাথেই বিশেষজ্ঞ ডক্টরের পরামর্শ নিয়ে, অ্যাডভাইস নিয়ে, কিছু নিয়মকানুন মানলেই কিন্তু এটা অত সিরিয়াস পর্যায়ে যায়। মানে আপনি বলছেন যে আসলে লাইফস্টাইল মডিফিকেশনটা খুব ইম্পর্টেন্ট পলিসিস্টিক ওভারির জন্য, যেটা আপনি বলছিলেন যে যদি ওবেসিটি থাকে তার ওবেসিটি কমাতে হবে, কমাতে হবে। ম্যাডাম, আপনি আরেকটি কথা বলেছিলেন যে এন্ডোমেট্রিসিস, আপনি বলছেন এটা নটোরিয়াস ডিজিজ বলেছেন আপনি, এই এন্ডোমেট্রিসিসটা আসলে কি, কিভাবে এটা বন্ধত্ব করে? আচ্ছা, এন্ডোমেট্রিওসিস বোঝার জন্য আমাদেরকে বুঝতে হবে এন্ডোমেট্রিয়ামটা কি। এন্ডোমেট্রিয়ামটা হচ্ছে জরায়ু, জরায়ুর ভিতরের একটা লেয়ার, তো যেই লেয়ারটা হচ্ছে পিরিয়ডের সময় খসে ভিতর থেকে পড়ে যায়, ব্লিডিং আকারে বের হয়ে যায়। এই এন্ডোমেট্রিয়ামটা যখন কখনো যদি ইউটেরাসের বাইরে থাকে, অনেক সময় ইউটেরাসের ওয়ালে থাকতে পারে, পেটের ভিতরে থাকতে পারে, ওভারিতে থাকতে পারে, ডিম্বনালীতে থাকতে পারে, শরীরের অনেক জায়গায় থাকতে পারে, লাংসেও থাকতে পারে, ব্রেনেও থাকতে পারে, যখন এই এন্ডোমেট্রিয়ামটা শরীরে অন্য কোথাও থাকবে জরায়ুর ভিতরে ছাড়া, তখন আমরা তাকে এন্ডোমেট্রিওসিস বলবো। এবং এই এন্ডোমেট্রিয়ামটা যখন ওভারির হরমোনের হরমোনের উপর রেসপন্সিভ, ইস্ট্রোজেন প্রজেস্টেরন হরমোন যখন আমাদের সাইক্লিক্যাল, আল্লাহ তালা আমাদেরকে এভাবেই তৈরি করে দিয়েছে যে ইস্ট্রোজেন প্রজেস্টেরন হরমোন একটা মাসের এক এক সময় এক এক রকম করে বডিতে আসে, তো ওই এন্ডোমেট্রিয়ামটা হরমোনে রেসপন্স করে। যখন ব্লিডিং হয়, মেয়েটার প্রতি মাসে ব্লিডিং হয়, ওই ব্লিডিংটা এন্ডোমেট্রিয়ামের উপর, এন্ডোমেট্রিয়ামটা বের হয়ে যায় ব্লিডিংয়ের জন্য, তো এই ব্লিডিংটাও কিন্তু শরীরের অন্য জায়গায়ও হয়, ওভারিতে হবে, ইউটেরাসে হবে, এবং খাদ্যনালীতে হয়, অন্য জায়গায় হয়, মানে যেখানে আপনি এক্টোপিক আছে আর কি, মানে যেখানে ইউটেরাস না থেকে অন্য জায়গায় যেসব জায়গায় আছে এই এন্ডোমেট্রিয়াল টিস্যুটা, সেখান থেকে ব্লিডিংটা হয়। হ্যাঁ, ব্লিডিংটা হয়, কিন্তু এই ব্লিডিংটা জরায়ু থেকে নর্মালি বের হয়ে যায়, কিন্তু ওই ব্লিডিংটা বের হতে পারে না, বের হতে না পেরেই সেখানে কিছু সিস্ট তৈরি করে, যেমন ওভারিতে চকলেট সিস্ট তৈরি করে, ব্লাডটা জমে 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 সিস্ট তৈরি করে, এবং কিছু অ্যাডহেশন তৈরি করে, জড়িয়ে যায় খাদ্যনালীর সাথে ওভারি, ওভারির সাথে খাদ্যনালীর সাথে ইউটেরাস, এবং জড়িয়ে পাকে ওখানে একটা অ্যাডহেশন তৈরি করে, এবং প্রচুর পেইন ফিল করে পেশেন্টরা। এবং এন্ডোমেট্রিওসিসের কমন সিমটম হচ্ছে পেইন ডিউরিং দা পিরিয়ড, ওই সময়টাতে তা পেইন হবে, পিরিয়ড ছাড়াও পেশেন্ট পেইন ফিল করে, আর্লি স্টেজে পিরিয়ডের সময় পেইন ফিল করে, এবং দেখা যায় লেট স্টেজে পেশেন্টের গ্রেডিং বাড়তে থাকলে, এন্ডোমেট্রিওসিস যে এক্সটেন্সিভ পর্যায়ে চলে যায়, তখন দেখা যায় সারা মাস জুড়ে পেশেন্ট একটা পেইন ফিল করছে, পিরিয়ডের সময় পেইন ফিল করছে, পায়খানা প্রস্রাব করার সময় পেইন ফিল করছে, এমনকি হাজবেন্ড ওয়াইফ মেলামেশা করার সময় অনেক বেশি পেইন হয়, যে কারণে পেশেন্ট মেইনলি আমাদের কাছে বন্ধাত্ব নিয়ে আসে অনেক সময়। ম্যাডাম, নববিবাহিত যারা আছে তারা অনেকেই শুরুতে পিল ব্যবহার করে, জন্ম বিরতিকরণ পিল ব্যবহার করে, তো সেই পিল ব্যবহার করার কারণে কোনো সময় কি বন্ধাত্ব হতে পারে কিনা? না, এটা হচ্ছে যে পিল ব্যবহার কারণেই যে বন্ধাত্ব হচ্ছে সেরকম না, তবে তাদের যদি কোনো আন্ডারলাইং কোনো ডিজিজ থেকে থাকে, যে যারা বিয়ের পরবর্তী পরপরই পিলটা ইউজ করছে কিন্তু তারা আসলে জানছে না তাদের যে এই লেট করার জন্য, পিল ব্যবহার করার জন্য যে বিয়ে নিতে দেরি, বেবি নিতে দেরি হয়ে যাচ্ছে, বয়সটা বেড়ে যাচ্ছে, যে হাজবেন্ডের কোনো শুক্রাণুর প্রবলেম রয়ে গেল, বা ওয়াইফের পলিসিস্টিক ওভারি বা এন্ডোমেট্রিওসিস যে ডিজিজটা ডায়াগনোসিস হচ্ছে না, হসপিটালে ডাক্তারের কাছে আসলে যেটা আমরা ধরতে পারতাম, যে তাকে অ্যাডভাইস দিয়ে দিতে পারতাম যে আপনার বেবিটা নিতে দেরি করা উচিত হবে না, দ্রুত নেওয়া উচিত, যে পিলটা ব্যবহার করা উচিত হবে না, সেই সেটার জন্য তার ইয়া হতে পারে বেবি নিতে, মানে আগে থেকে তার প্ল্যানিং করে পরামর্শ করে তারপর ডাক্তার পরামর্শ মোতাবেক চলা উচিত, পিল অবশ্যই নিজে খাওয়া উচিত না, ডক্টরের পরামর্শ অনুযায়ী। জি ম্যাডাম, আপনি এই বন্ধাত্ব রোগে যারা ভুগছেন তাদের উদ্দেশ্যে যদি আপনার কোনো পরামর্শ থাকে আপনি বলতে পারেন। আচ্ছা, বন্ধাত্ব রোগীদের উদ্দেশ্যে আমার পরামর্শ হচ্ছে যে আপনারা বন্ধাত্ব বিষয়টিকে খুব জটিল না ভেবে, ডিপ্রেশনে না থেকে, অনেকে অনেক ডিপ্রেশনে আছেন,
বলছেন যে আমার বন্ধু তো কখনো বাচ্চা হচ্ছে না, আশেপাশের আত্মীয় স্বজন সামাজিক প্রেক্ষাপট চিন্তা করলে দেখা যায় অনেকে অনেক স্ট্রেসের মধ্যে থাকেন, তো আশা করি আপনারা এই জটিলতা থেকে বের হয়ে এসে ডক্টরের পরামর্শ নেবেন, বিশেষজ্ঞ ডক্টরের পরামর্শ নিয়ে তাদের আর কথা মতো প্রেসক্রিপশন অনুযায়ী বা অ্যাডভাইস অনুযায়ী চললে ইনশাল্লাহ এই জটিলতা থেকে ইনশাল্লাহ আপনারা বের হয়ে আসতে পারবেন ইনশাল্লাহ। ডক্টর লাকী রহমান আপনাকে ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। থ্যাংক ইউ, আপনাকেও ধন্যবাদ, স্পেশালি আমার দর্শকদেরকে ধন্যবাদ, চ্যানেল আইকেও ধন্যবাদ। প্রিয় দর্শক আপনাদেরকেও ধন্যবাদ এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, শুভকামনা সকলের জন্য।